বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে রংপুর বরিশাল ম্যাচের মধ্যকার ঘটে যাওয়া তামিম ইকবালের সাকিবকে ব্যঙ্গ করে সেলিব্রেশন করার ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল। সাকিব হাসান ও তামিম ইকবালের আগে থেকেই যে তিক্ত সম্পর্কটা ছিল সেটা যেন অন্য এক পর্যায়ে চলে গিয়েছে এই বিপিএল আসরে। গতকাল ম্যাচে তামিমকে আউট করে উদযাপন করেছিলেন সাকিব হাসান, পরে সাকিব আউট হলে একই উদযাপন করেন তামিম ইকবাল। তবে বোঝা যাচ্ছিল তামিম এখানে ব্যঙ্গ করে উদযাপন করতে চাচ্ছেন। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল, আর বরিশালের হয়ে ওপেনিংয়ে নেমে তামিম ইকবাল দুর্দান্ত খেলতে থাকেন। তবে পঞ্চম ওভারের প্রথম বলে সাকিব আল হাসান এসে তামিম ইকবালকে আউট করে দেন। তামিমের সেই ক্যাচটি তালুবদ্ধ করেন মুমিনুল হক। মুমিনুল হক বল হাতে লুফে নেওয়ার সঙ্গে সঙ্গে তামিমের দিকে আর চোখে তাকে একা তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। এরপরে রংপুরের হয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন সাকিবও। মেহেদি হাসান মিরাজের বলে প্রীতম কুমারের হাতে ক্যাচ দিয়ে সাজ গড়ে ফেরেন সাকিব। সে সময় সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম। ম্যাচ শেষে বরিশালের পক্ষ হতে সংবাদ সম্মেলনে আসেন মুশফিকুর রহিম। তখন মুশফিককে এ বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তিনি এই ব্যাপারে জানান, তামিমের সেই ব্যঙ্গাত্মক উদযাপন আমি দেখিনি, একজন আউট হয়েছে, দেখছিলাম ক্যাচটা হয়েছে কিনা, এরপর ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কি হবে, এসব নিয়ে তখন ভাবছিলাম আমি। সত্যি কথা, আমি উদযাপনটি দেখিনি। এখন যেহেতু বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।